আমরা সবাই ছোট থেকেই জেনে এসেছি যে মাছ জলে থাকে এবং জল থেকে তুলে আনলেই মাছের মৃত্যু হয়। কিন্তু যদি আজ আমরা বলি এটা মোটেই সত্যি নয়, তাহলে কি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন? আপনি কি শুনেছেন যে কোনো মাছ জল ছাড়াও 3 বছরের বেশি বেঁচে থাকতে পারে? যদি আপনার উত্তর না হয়, আফ্রিকান মাড লাংফিশ নামের মাছ আফ্রিকান নাইজেরিয়াতে পাওয়া যায়। যখন নাইজেরিয়াতে বৃষ্টি হয় তখন ওখানকার নোংরা জলে এই মাছের জন্ম হয়, আর যখন ওখানে জল শুকিয়ে যায় এই মাছ নিজেকে সুরক্ষিত রাখার জন্য ভেজা মাটিতে গর্ত করে মাটির নিচে চলে যায়। সবচেয়ে অবাক হওয়ার মতন কথা হলো এই মাছের মধ্যে লাংস থাকে যা অন্য কোনো মাছের মধ্যে থাকে না, আর এই মাছ মোটামুটি 3 বছর পর্যন্ত কিছুই না খেয়ে বেঁচে থাকতে পারে। যখন এই মাছ মাটির নিচে চাপা পড়ে যায় তখন নিজের শরীর থেকে এমন একটি পদার্থ নির্গত করে যা এর শরীরের উপর একটি খোল তৈরি করে, আর এই খোলেই 3 বছর অবধি মাছটি মাটির তলায় সুরক্ষিত থাকে। এই মাছ মাটির তলাতেই পরিস্থিতি শুধরানোর অপেক্ষা করতে থাকে। আফ্রিকার মানুষজন এই মাছ সেবন করেন। এই মাছ মোটামুটি 1 ফিট থেকে 6 ফিট লম্বা হয়। বহু যুগ ধরে প্রকৃতি তার নিজের নিয়মেই চলেছে, আর তার মাঝেই এমন কিছু ঘটনা, কিছু এমন জীব যা নিয়মগুলিকে বদলে বা ভেঙে দিয়েছে বারবার, আর আমাদের ভাবতে বাধ্য করেছে যে এও কি সম্ভব। বন্ধুরা, আমাদের এই এপিসোডগুলি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই এপিসোড আজকের মতো এই পর্যন্ত। তাই আর দেরি না করে চটপট সাবস্ক্রাইব বাটন প্রেস করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করে ফেলুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। আমাদের প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না। এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করে তুলতে আপনাদের কমেন্ট ভীষণ জরুরি, তাই অবশ্যই কমেন্ট করবেন, কারণ লাইফ ক্রুজ বাংলা ইয়ং বেঙ্গলের সবচেয়ে কাছের চ্যানেল। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।